বেলা থেকে সবাই খুব আনন্দ সহকারে আমরা ওয়েট করতাম কখন কোরবানি আসবে এবং আমরা গরু কিনতে হাটে যাব। এখন যে বাস্তব পরিস্থিতিটি বাংলাদেশে দাঁড়িয়েছে, যেটি দেখতে পাচ্ছি, যে আমি যদি আমার নারায়ণগঞ্জের জেলার কথাই বলি, এখানে আমার নিজেরও ধারণা ছিল না, ছোট বড় মিলিয়ে প্রায় 3,500 এগ্রো ফার্ম আমাদের গত বছর পর্যন্ত ছিল, যেটি এই বছর বেড়ে প্রায় 5,000-এ চলে এসছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এই যে বিশাল সম্ভাবনাময় একটা শিল্প, এটাও কিন্তু সবচেয়ে বেশি দ্রুত গতিতে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে। তার একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের গ্রামগঞ্জের মানুষদের পাশাপাশি শহরের অবস্থানরত যত বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আছে, তাদের যে তরুণ ছেলেপেলেগুলো আছে, উদ্যোক্তা যারা আছে, তরুণ উদ্যোক্তারা আরও বেশি এগিয়ে এসেছে এই ধরনের এগ্রো ফার্মে। তো এই এগ্রো ফার্ম অনেক সম্ভাবনাময় একটা শিল্প আমাদের বাংলাদেশের জন্য। আমরা আসলে প্রথমে ডিপেন্ডেন্ট ছিলাম আমাদের পার্শ্ববর্তী দেশ থেকেই, মেইনলি কোরবানির সময় গরুগুলো আসতো এবং সেগুলো আমরা কোরবানির সময় ব্যবহার করতাম। সেই ক্ষেত্রে যেটি হতো যে দামের কোনো নিয়ন্ত্রণ আমরা আসলে তখন গভর্নমেন্ট করতে পারতেন না, কিন্তু এখন কিন্তু সেই জিনিসটা খুব সুন্দরভাবে করতে পারছে। আর আরেকটি ভালো ব্যাপার হচ্ছে যে ফার্মের যে এই কী বলে আপনার গরুর হাটে যে গরু কিনলে যে সমস্যাটা আমাদের ফেস করতে হচ্ছে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে জেনে থাকি যে গরুকে মোটাতাজাকরণের জন্য কিছু রাসায়নিক প্রক্রিয়া তারা প্রয়োগ করে। তো হাটে গরু কিনতে গেলে সেই ব্যাপারটা আসলে আমরা কনফার্ম হতে পারি না, কিন্তু অ্যাগ্রো ফার্মে এই ধরনের পরিবেশে যে গরুগুলো থাকে সেগুলো একটা লম্বা সময় তারা লালন পালন করে এবং সেই কারণে আমরা বুঝতে পারি যে এরা আসলে কী ধরনের ফুড হ্যাবিট দিয়ে তারা এই পর্যন্ত এসছে এবং তাদের প্রতিপালনে কোনো রাসায়নিক কিছু ইউজ করা হয়েছে কি না। তো এই ব্যাপারটা যেহেতু কনফার্ম করা যায় ফার্মে, তো সেই জন্য আমি গত বেশ কয়েক বছর যাবৎ আমি এগ্রো ফার্ম থেকেই কোরবানির জন্য পশু কিনছি এবং ইটস রিয়েলি কমফোর্টেবল অ্যান্ড কনভিনিয়েন্ট ফর অল অফ আস। হাটের পরিবেশ, হাটের বৃষ্টি হয়, কাদা থাকে বিভিন্ন সময়, বৃষ্টির সময় যখন ঈদ হয়, তো সেই পরিবেশ একটা ব্যাপার, সেখানে দামাদামিটা একটা ব্যাপার, আবার সেখানে গরুর মান কেমন সেটাও একটা ব্যাপার। কারণ আমরা প্রতি বছরই দেখি কিছু না কিছু গরু হাটে এসে সেগুলো হঠাৎ করে বড় বড় গরুগুলো মারা যাচ্ছে। তো এই যে পরিবেশগত সমস্যা বা তাদের লালন পালনের যে প্রক্রিয়া, সেই ব্যাপারটাকে কনফার্ম একটা স্ট্যাটাস হাটের তুলনায় আমরা যদি ফার্মে আসি তাহলে আমরা পাই। সেই ক্ষেত্রে সেই জন্য হাটের থেকে আমি প্রেফার করি এই এগ্রো ফার্মে এখানে আসা। আর যেভাবে এটি এগিয়ে যাচ্ছে আমি আশা করি যে আমাদের বাংলাদেশের সম্ভাবনাময় একটা বড় শিল্প হিসেবে এটি গড়ে উঠছে এবং উঠবে। আমরা হয়তো পরবর্তীতে এখান থেকে দেশের বাইরে এক্সপোর্ট করার অবস্থায়ও পৌঁছে যেতে পারবো।